খুলনা সিটি কর্পোরেশন কলেজে সেশন 2019-20 এই অধ্যয়নরত দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে প্র্যাকটিস ক্লাস 2 নম্বরে স্বাগত জানাচ্ছি। প্র্যাকটিস ক্লাস বলতে আসলে পড়াগুলো আগে পড়ানো হয়েছে, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা পদ্ধতি অনুযায়ী উদ্দীপক দিয়ে একটু আলোচনা করা। দেখো প্রথম এখানে যে উদ্দীপকটা দেওয়া হয়েছে, সে উদ্দীপকের মধ্যে দেখো মাঝখানের অংশটা হচ্ছে এ, এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। প্রথমে আসলে প্রশ্ন দেখার আগে তোমাদেরকে উদ্দীপক সম্পর্কে ধারণা নিতে হবে, তারপরে তোমরা আনসারগুলো করতে পারবা। আর যদি মনে করো হয়তো বা উদ্দীপক প্রশ্নগুলো পারছো কিন্তু উদ্দীপক বুঝো নাই, উদ্দীপকের মধ্যে হয়তো বা চেঞ্জ থাকতে পারে, তখন হয়তো বা লেখাটা ভালো হবে না। ওই জন্য আগে উদ্দীপকটা পড়ে দেখবা উদ্দীপকটা পারো কি না। দেখো এ হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, তাহলে সেক্ষেত্রে যেহেতু অ্যালকাইন, অ্যালকাইন বলতে আমরা কী বুঝি, কার্বন কার্বন ট্রিপল বন্ড, 2 কার্বন হলে ইথা, তাহলে ইথার সাথে আয়ন যোগ করলে এটা কী হবে, ইথাইন। তাহলে এ হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন অর্থাৎ ইথাইন। এখন ইথাইনকে বাম পাশে দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে বি তৈরি করে, সে বিটা হচ্ছে মূলত, তাহলে আমরা অ্যালকাইনের সাথে হাইড্রোজেনের যে বিক্রিয়াটা পড়ছিলাম সেটা হচ্ছে কি, টাইপ ওয়ানের বিক্রিয়া অর্থাৎ দ্রুত বিক্রিয়া। তাহলে অ্যালকাইন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করে অ্যালকিন, অ্যালকিন অর্থাৎ ইথিন। এখানে যদি তোমাদেরকে যদি 2H2 দেওয়া হতো, এখানে শুধুমাত্র H2 দেওয়া হয়েছে অর্থাৎ 1 মোল হাইড্রোজেন, আর যদি 2 মোল দেওয়া হতো তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিটাকে তোমাকে ইন্ডিকেট করতে হতো ইথেন দিয়ে। এখন যেহেতু শুধুমাত্র 1 মোল দেওয়া হয়েছে, এটা খেয়াল করবা তোমরা, বি হবে ইথিন। এরপরে এটাকে আবার ডান পাশে দেখো লৌহচূর্ণ, অর্থাৎ লৌহচূর্ণ বলছে লোহা, এটা লোহার নল, মূলত চূর্ণ না, এটা লৌহ নলের মধ্য দিয়ে যদি 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এটাকে মূলত বলা হয় উত্তপ্ত, লৌহনলের মধ্য দিয়ে যদি একে চালনা করা হয়, কথাটা ওইভাবে থাকে, উত্তপ্ত লৌহনলের মধ্য দিয়ে ইথাইনকে চালনা করলে কি তৈরি হয়, সি তৈরি হয়। তাহলে আমরা এটা কি জানি, এটা হচ্ছে সাধারণত আমরা অ্যালকাইনের যে টাইপ রিয়াকশান, 4টা টাইপ রিয়াকশান পড়ছিলাম, প্রথম টাইপ হচ্ছে দ্রুত বিক্রিয়া, টাইপ 2 ছিল জারণ বিক্রিয়া, টাইপ 3 হচ্ছে পলিমারকরণ, আর টাইপ 4 হচ্ছে একটি বিশেষ ধর্ম অর্থাৎ অ্যালকাইনের বিশেষ বিক্রিয়া ছিল, যেটা হচ্ছে ধাতব সোডিয়াম অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের সাথে। তো এখানে টাইপ 3-এর যে পলিমারকরণ বিক্রিয়াটা, সেটা ছিল উত্তপ্ত লৌহনলের মধ্যে দিয়ে ইথাইনকে চালনা করলে 3 অণু ইথাইন একত্রে যুক্ত হয়ে বেনজিন তৈরি করে, সেটা তোমরা ক্লাস দেখলেই সেটা বুঝতে পারবা। তাহলে সিটা কি হবে, এখানে বেনজিন, অর্থাৎ 3 অণু ইথাইন যোগ হবে, তাহলে ইথাইনের সংকেত কি, C2H2, যদি আমরা আণবিক সংকেত লিখি তাহলে 3 অণু যদি যুক্ত হয় সেক্ষেত্রে C6H6, অর্থাৎ সিটা দ্বারা তাহলে কি, বেনজিন। এখন বেনজিনকে যদি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে মিথাইল ক্লোরাইড দ্বারা যদি বিক্রিয়া করানো হয়, সেটাকে আমরা বলছি সাধারণত যে বেনজিন বলতে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগের প্রথম এবং প্রধান শর্ত ছিল এরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা মূলত পড়ছিলাম 5টা, একটা হচ্ছে হ্যালোজেনেশান, 2 নম্বর হচ্ছে নাইট্রেশন, 3 নম্বর সালফোনেশন, 4 নম্বর ফিডেলক্রাফ্ট অ্যালকাইলেশন, 5 নম্বর ফিডেলক্রাফ্ট অ্যাসাইলেশন। এখন এটা হচ্ছে ফিডেলক্রাফ্ট অ্যালকাইলেশন, অর্থাৎ অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড এর সাথে যদি বেনজিনের বিক্রিয়া করে, তখন এখানে ইলেকট্রোফাইল হচ্ছে মূলত মিথাইলিয়াম অর্থাৎ কার্বনিয়াম আয়ন, CH3+ এবং Cl-টা হচ্ছে মাইনাস। তাহলে এই মিথাইলিয়াম আয়নটা বেনজিনের একটি হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কী তৈরি করে, মিথাইল বেনজিন তৈরি করে, তাহলে ডিটা হবে মিথাইল বেনজিন বা টলোইন। এই হচ্ছে আমাদের মূলত বিক্রিয়া। তো সেটা আমাদের গ নাম্বারে প্রশ্ন আছে, গতে সেটা না, আচ্ছা আমরা প্রথম থেকে আসি। তাহলে আমরা এই উদ্দীপক সম্পর্কে ধারণা নিলাম। ক নাম্বার হচ্ছে রেসিমিক মিশ্রণ, রেসিমিক মিশ্রণটা আমরা আগে পড়েছিলাম, যেটা হচ্ছে সাধারণত যেটা আলোক সক্রিয় সমাণু, আলোক সক্রিয় সমাণুটা ছিল মূলত ঘূর্ণ অপতিসম কার্বনের মধ্যে, কার্বনের উপর ভিত্তি করে যারা সাধারণত আলোক সক্রিয় সমাণু হবে তারা কী হবে, অবশ্যই অপতিসম কার্বন থাকবে, তারপর এরা একে অপরের উপর সমাপতিত হবে না কিন্তু দর্পণ প্রতিবিম্ব হবে। তাহলে এরা হচ্ছে সাধারণত নির্দিষ্ট ঘূর্ণন থাকে, প্লাস এবং মাইনাস, এই প্লাস একটি ডি সমাণু, যেটাকে আমরা প্লাস বলছি সেটা ডান ঘূর্ণি, আর এটা হচ্ছে বাম ঘূর্ণি। এখন ওই ডান ঘূর্ণি এবং বাম ঘূর্ণি যদি সমাণুকে যদি আমরা একত্রে মিশ্রিত করি, তখন এটা কী হয়ে যায়, ঘূর্ণন ক্রিয়া বিনষ্ট হয়, যে বিনষ্ট হয়ে যে মিশ্রণটা তৈরি করে সেটাই হচ্ছে রাসায়নিক মিশ্রণ।
আর খ নম্বর দেখো ক্লোরোফর্মের বিশুদ্ধতার পরীক্ষা কিভাবে করা হয়। আমরা ক্লোরোফর্মের বিভিন্ন পরীক্ষাগুলো আমরা করিয়েছি, সেটা হচ্ছে ক্লোরোফর্মের প্রথমে প্রস্তুতি, তারপর হচ্ছে রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মের মধ্যে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে প্রথম ক্লোরোফর্মের ক্ষেত্রে যে জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়াটা ছিল অক্সিজেনের সাথে, অর্থাৎ আলোর উপস্থিতিতে ক্লোরোফর্মের সাথে অক্সিজেনের বিক্রিয়া, সেটা হচ্ছিল এখানে দেখো ক্লোরোফর্ম সংকেত হচ্ছে CHCl3। এখন এটাকে যদি আমরা অক্সিজেনের সাথে আলোর উপস্থিতি বিক্রিয়া করি তখন একটা বিষাক্ত ফসজিন গ্যাস বা কার্বনের ক্লোরাইড তৈরি হয়, CO Cl2 + HCl তৈরি হয়। এখন এই বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য সাধারণত ক্লোরোফর্মকে বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য আমরা সিলভানেটের দ্রবণ নিতে পারি। যদি একটি টেস্ট টিউবের মধ্যে কয়েক ফোঁটা দুই ML ক্লোরোফর্ম নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা সিলভানেটের দ্রবণ যোগ করলাম, যোগ করার পর যদি সিলভার ক্লোরাইডের যদি সাদা পদক্ষেপ পড়ে তখন মনে করবো আমরা ক্লোরোফর্মটা কি অবিশুদ্ধ, অর্থাৎ ভেজাল। আর যদি কোনো ধরনের পদক্ষেপ না পড়ে তখন মনে করব সেটা কি, সেটা হচ্ছে শুদ্ধ অর্থাৎ বিশুদ্ধ। কেন দেখো ক্লোরোফর্ম যদি অবিশুদ্ধ হয় তখন ওই ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেন এবং আলোর দ্বারা, আলোর উপস্থিতি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, কার্বোনেট ক্লোরাইড অর্থাৎ CO Cl2 + HCl তৈরি করে। এই উৎপন্ন HClটা সিলভানাইটের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ সৃষ্টি করে। যখনই সেটা অবিশুদ্ধ হবে তখনই সে আর ক্লোরোফর্ম থাকে না, ক্লোরোফর্মটা কিসে পরিণত হয়, বিষাক্ত ফসজিন গ্যাসে রূপান্তরিত হয়। এই জন্য এক কথায় বিশুদ্ধ ক্লোরোফর্ম কখনো সিলভানাইট্রেটের সাথে পদক্ষেপ সৃষ্টি করবে না। গ নম্বর দেখো উদ্দীপকের এ ও বি এর মধ্যে পার্থক্য সূচক বিক্রিয়া সমীকরণ সহ লিখো। এটা কি বলছিলাম আমরা, ইথাইন, আর বিটা বলছি আমরা কি, ইথিন। এখন দেখো পার্থক্য সূচক অর্থাৎ আমরা ইথাইন এবং ইথিনটাকে আমরা কিভাবে পার্থক্য করব। এরা জানি সাধারণত আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে চিহ্নিত করার জন্য সাধারণত আমরা কি বলি যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, তারপরে আরেকটা হচ্ছে বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষাটা হচ্ছে খারমিশ্রিত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লঘু দ্রবণ। তো এই দুইটা কিন্তু এও করবে বিও করবে, কিন্তু পার্থক্য কীভাবে করবো, পার্থক্য করার জন্য আমি একটু আগেই বলছি যে অ্যালকাইনের ক্ষেত্রে আমরা টাইপ 4 কিছু বিশেষ বিক্রিয়া পড়ছিলাম, সেটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত কিপ্রাস ক্লোরাইড দ্রবণ এবং অ্যামোনিয়াযুক্ত সিলভানেট্রেট দ্রবণ। অ্যামোনিয়াযুক্ত কিপ্রাস ক্লোরাইড দ্রবণের সাথে লালচে বর্ণের পদক্ষেপ সৃষ্টি করে অ্যালকাইন, কিন্তু সেটা অ্যালকিন করে না। আবার অ্যামোনিয়াম মিশ্রিত সিলভানেট্রেটের সাথে সিলভার অ্যালকাইনাইড বা ইথাইনাইডের একটি সাদা পদক্ষেপ সৃষ্টি করে, কিন্তু বি হচ্ছে সেটা করে না। তাহলে এই রিয়াকশনগুলো এখানে দিবা পার্থক্য সূচক। ঘ নম্বর দেখো সি এবং ডি, সিটা আমাদের কি ছিল, বেনজিন, আর ডি হচ্ছে টলুইন। এর মধ্যে দুজনে কিন্তু আমরা, কিন্তু আমি আগে বলছি যে আমরা সাধারণত বেনজিন বা অ্যারোমেটিক যৌগের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। তাহলে বেনজিন, সি হচ্ছে বেনজিন, ডি হচ্ছে টলুইন। তা টলুইন বলতে কিন্তু এটা হচ্ছে মূলত বেনজিনের সমগোত্রক, তাহলে সিও কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করবে, আবার ডিও কিন্তু করবে। তবে কোনটা অধিক বেশি সক্রিয়, এখানে সি হচ্ছে বেনজিন, ডি হচ্ছে মিথাইল বেনজিন। এখানে দেখো বেনজিনের মধ্যে কোনো ধরনের প্রতিস্থাপক নেই, কিন্তু ডি এর মধ্যে কী আছে, এখানে প্রতিস্থাপক আছে অর্থাৎ CH3। ওই প্রতিস্থাপকের উপর ডিপেন্ড করবে সে যৌগটি কত বেশি সক্রিয় হবে। আবার এটা কি ইলেকট্রন পুশিং গ্রুপ নাকি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আমরা জানি সাধারণত মিথাইল মূলকটা হচ্ছে ইলেকট্রন পুশিং গ্রুপ। বেনজিন বলকে কী করে, সক্রিয় করে। তাহলে সক্রিয় করলে অর্থ এবং প্যারা পজিশনে কী হয়, সাধারণত ইলেকট্রন ঘনত্ব কী হয়, বৃদ্ধি পায়। ইলেকট্রন ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাহলে অতি সহজে তোমার কী হবে, যে কোনো একটা ইলেকট্রোফাইল আকৃষ্ট হবে। কিন্তু বেনজিনের মধ্যে তোমার এরকম কোনো ইলেকট্রন পুশিং গ্রুপ না থাকার কারণে এটার মধ্যে সহজে আকৃষ্ট হবে, তবে ডি এর তুলনায় সেটা কী হবে, কম হবে। এই জন্য অধিক সক্রিয়তা, অধিক সক্রিয় হবে কে, ডি। ডি বলতে মিথাইল বেনজিন হচ্ছে অধিক সক্রিয় হবে, সেটা অবশ্যই তোমরা রেজোনেন্স দিয়ে সেটাকে ব্যাখ্যা করবে। তো এ হচ্ছে আমাদের, এটা একটু রেডি করবা পড়বা আমার কথা মিলিয়ে, তাহলে তোমরা দেখবা উদ্দীপক ধরতে সুবিধা হবে। ভালো থাকিও, সুস্থ থাকিও, আল্লাহ হাফেজ।